তুষার ঝড়ে নিখোঁজ আরো পাঁচজনের দেহ উদ্ধার। নিহত বাঙালি পর্বতারোহী অমিত শাহের দেহ এসে পৌঁছালো কলকাতায়। তাকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। উত্তরকাশীতে তুষার ঝড়ে নিখোঁজ আরো পাঁচ পর্বতারোহীর দেহ উদ্ধার। সোমবার পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়। দেহগুলি নিয়ে আসা হয় মতলি আইটিবিপি ক্যাম্পে। উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা জানান, সোমবার পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২৬টি দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে সামিট ক্যাম্প ও তার আশেপাশেই দেহগুলি দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। একই সাথে জেলাশাসক আরও জানান, এই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে, কিন্তু সেই দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। মৃত পর্বতারোহীদের মধ্যে তিনজন বাঙালি পর্বতারোহী রয়েছেন বলে জানা গেছে। তিন পর্বতারোহী হলেন সৌরভ বিশ্বাস, অমিত কুমার সাউ ও সন্দীপ সরকার। সোমবার দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় অমিত কুমার সাউয়ের মৃতদেহ। বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে নিহত অমিতের কফিনবন্দি দেহ এসে পৌঁছায়। কালকে আমরা কনফার্ম পেয়েছি, উনি ডেড বডি কালকে অর্গানাইজ করে ওরা বলেছে অমিত কুমার সাউয়ের ডেড বডি আছে। কবে গিয়েছিলেন? 11th of September না জব করতে। বিমানবন্দরে মৃত পর্বতারোহীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন পর্বতারোহীর কফিনবন্দি দেহ পৌঁছাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস শেষ শ্রদ্ধা জানান। এ বিষয়ে মন্ত্রী বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমাদের প্রায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা মাউন্টেনিং করেন তারা গিয়েছিলেন দেরাদুনের নিমে। নিম হচ্ছে নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিংয়ের অ্যাডভান্স কোর্স করার একটা জায়গা। তো সেখানে গিয়ে ল্যান্ডস্লাইডে প্রায় 27 জন মারা গেছে, তার মধ্যে আমাদের বাংলার 4 জন। তার মধ্যে একজনের বডি আজকে আসছে, কুমার সাউ তার বডিটা আসছে, আরও দুজনের বডি আইডেন্টিফাই হয়েছে, সেটাও আসবে। সেটা তো আজকে আসবে না, কালো তো বা পরশু আসবে। এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অ্যাডভান্স কোর্স করতে গিয়ে এরকম 27 জনের মৃত্যু মানে ভাবা যায় না। এটা অত্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রতিনিয়ত খবর রাখছেন, তিনি আমাকে এসে আমাকে আসতে বলেছেন এবং সবাই এসেছেন প্রশাসনের তরফ থেকে, সাউথ 24 পরগনা, আমাদের মহেশতলা মিউনিসিপ্যালিটি সবাই রয়েছে এবং আমাদের বিধায়কের প্রতিনিধিরা রয়েছেন। আমরা বডি নিয়ে তার বাড়িতে যাব এবং সব ব্যবস্থা করব, আমাদের সরকারের তরফ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে। জানা গেছে উত্তরকাশীতে পর্বতে তুষার ঝড়ের কারণে গত 4 অক্টোবর ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে পর্বতারোহীদের একটি দল। নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টিয়ারিংয়ের তরফে এই অভিযানের আয়োজন করা হয়েছিল। অভিযাত্রী দলে সব মিলিয়ে 29 জন সদস্য ছিলেন, যার মধ্যে 27 জনই ছিলেন শিক্ষানবিস, বাকি 2 জন ছিলেন প্রশিক্ষক। 70 মিটার কা স্ল্যাব অ্যাভালাঞ্চ থা, সফট ওয়াচ নোটি অর সারে ট্রেনিংস ক্রেভাস মিল গয়ে, পুরা অ্যাভালাঞ্চ ক্রেভাস মিল থা। অর 2 ইন্সট্রাক্টর ভি থে হামারে সাথ জো ক্রেভাস মিল গয়ে, তো উসমে সে বহুত কম লোক বচে, বাকি সারে লোক মরে গিয়ে গয়ে। मैं खुद 2 घंटा था क्रेवास के अंदर और 2 घंटे के बाद हमको मेरे ऊपर 3 डेड बॉडी मिली, तो उनको निकाला। उसके बाद फिर मुझे निकाला, बहुत मुश्किल हो गया था। कैसे बताएं सर, हम लोग तो इनको लेके जो बचे थे उनको लेके नीचे आ गए। पूरा विस्तार में एक बार वहाँ पता करने के बाद ही पता चलेगा। हम लोग डिकेटेड टू चढ़ने के लिए गए थे, समिट पहुंचने ही वाले थे, उसमें नॉर्मल जहाँ मतलब आशंका भी नहीं थी कि यहाँ लॉन्च आ सकते, ऐसी जगह में छोटा एक और लॉन्च आया और सारे। সূত্রের খবর, সামিট শেষ করে ফেরার পথে 17,000 ফুট উচ্চতায় তুষারঝড়ের কবলে পড়ে অভিযাত্রীরা। খবর পেয়ে পর্বতারোহীদের উদ্ধারে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী, আইটিবিপি, সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনা। 4 অক্টোবর থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান এখনও চলছে বলে জানা গেছে। তুষার ধসের পরই ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে তুষারপাত শুরু হয়, যার ফলে দুর্গতরা সকলেই বরফের চাদরে ঢাকা পড়ে যান বলে খবর। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে আবহাওয়া অনুকূলে নেই, যার ফলে উদ্ধার কাজ চালাতে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের। अफसोस ये है कि निम अगर थोड़ी सी भी प्रिकॉशन लेता, जो कि उनकी ड्यूटी भी है, तो ये हादसा डेफिनेटली बच सकता था जितना भी हमें समझ में आया है।
नेपाल वालों ने बचा लिया। मतलब भगवान ने आपको इंडिकेशन दिए हैं कि कोई अर्थक्वेक आ रहा है, कहीं पे एवलांच आ रहे हैं, तो ये काम तो नीचे वालों का है रोकने का, निम की ही गलती है। वरना फौज ने बेचारों ने बहुत काम किए यहाँ पे, एडमिनिस्ट्रेशन ने बहुत कोशिश की अपना जो भी उनको कर सकते थे वो। ब्यूरो रिपोर्ट न्यूज नोमैड्सलैंड। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।